সাবস্ক্রাইব করুন টেক অ্যান ইজি চ্যানেলকে, বেল আইকনটাকে প্রেস করুন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান পান, লাইক করুন ভিডিওটাকে, শেয়ার করুন এবং কমেন্টস করে আমায় জানান। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজি যত দিন যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে অনেকটা উন্নত হচ্ছে এবং নতুন নতুন ইনভেনশন, নতুন নতুন আইডিয়া আমাদের সামনে আসছে, এবং এর একটা সবথেকে বড় উদাহরণ হচ্ছে মোবাইল এবং টেলিকম ইন্ডাস্ট্রিজ। আমরা যদি দেখি যে বহু বছর আগে থেকে আমরা যে মোবাইল ইউজ করতাম তখন ছিল হচ্ছে একটু মোটা মোটা ফোন, একটু বড় বড় সাইজের ফোন। বাট যত দিন যাচ্ছে তত কিন্তু মোবাইল ফোন সম্পূর্ণরূপে পাল্টে যাচ্ছে, মোবাইল ফোন আরও পাতলা হয়ে যাচ্ছে, আরও কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এবং যত কম্প্যাক্ট হচ্ছে তার ভেতরের চিপগুলো কিন্তু তত ছোট হচ্ছে এবং তার কার্যকারিতা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হয়তো সবাই দেখতে পেয়েছেন যে আজকে সাবজেক্ট লাইনটা কি। তো যাই হোক, প্রেজেন্টিং কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, কারণ এই প্রসেসরটা খুব কয়েকদিনের মধ্যেই অলরেডি ইন্ডিয়ায় লঞ্চ হতে চলেছে এবং গ্লোবাল মার্কেটেও অলরেডি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। আশা করি আপনারা সবাই এটা জানেন। এবং এই প্রসেসর সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে আরও ডিটেলে বলতে চাই। তার কারণ হচ্ছে যে এর মানে একদম টপে স্পেক হচ্ছে যে এর 5G কন্টেন্ট। তো সেই নিয়ে এবং পুরো প্রসেসরের ডিটেলস নিয়ে আলোচনা করবো, যাতে পরবর্তীকালে আপনারা কোনো 5G ফোন কিনতে গিয়ে যাতে এই প্রসেসর সংক্রান্ত ফোন কেনেন বা এই প্রসেসরের ফোন কেনেন, যাতে আপনাদের একবার যখন ইনভেস্ট করবেন তখন যত পারফেক্টলি ইনভেস্ট করতে পারেন। আর শুরু করার আগে ভিডিও আমি একবার বলতে চাই যে যারা আমার চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই টেক অ্যান্ড ইজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের আমার ভালো ভিডিও লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর, কারণ যদি আমি চাই যে আমার এতে আমার যে দেওয়া তথ্যগুলো সবার কাছে পৌঁছে যাক, এবং আমি চাই আপনাদের লাইক যত পাবো বা কমেন্টস কিছু পেলে আমার অনেকটা মোটিভেশন বাড়ে এবং ভালো ভালো ভিডিও আমি তৈরি করতে পারবো। আর বেশি কথা বাড়বো না, চলে যাসি মূল ভিডিওতে। বন্ধুরা, প্রসেসর ব্যাপারে বলার আগে আপনাদের প্রত্যেকে একটা মানে ভেরি সরি টু সে যে আমার লাইটের সোর্স বাদিকে অনেকটাই কম, তো ভিডিওতে হতে পারে একটু অন্ধকার দেখতে পারে। তো যারা আমার ভিডিওটা দেখবেন তাদের ভেরি সরি, যাও আমার ভিডিও অনেকেই কম লোকই এখন দেখছেন, জানি না কবে বেশি বেশি লোক দেখবেন আশা করব। তো কারণ আমার কাছে কিন্তু লাইট সেট আপ নেই, ওই যা এলইডি লাইট করে টিউব লাইট এইসব দিয়ে আমি সেট আপ করি ভিডিও। তো ছাড়া যাক এই দুঃখের কথা, ছেড়ে এবার আসি প্রসেসরে। তো স্ন্যাপড্রাগন 865 প্রসেসর ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে টপ প্রসেসর এখন অবধি। এই ধরনের প্রসেসর আজ অবধি কোনো মানে এই প্রসেসর ম্যানুফ্যাকচারিং কোম্পানি কেউ বানাতে পারেননি, এই কোয়ালকমের মতন এই প্রসেসর। এবং এই প্রসেসর কতটা ভালো তার স্পেসিফিকেশানস এবং কিছু হাইলাইটস আমি যদি আপনাদের কাছে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং আশা করি পরবর্তীকালে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর অবশ্যই আপনারা এই ধরনের ফোন আপনারা অবশ্যই কিনবেন, মানে লাগানো এই প্রসেসর লাগানো ফোন মানে স্ন্যাপড্রাগন 865, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রসেসরটা কতটা বেটার এবং কতটা পাওয়ারফুল। যাই হোক, প্রসেসরের আপনার এর গেমিং বলুন, আপনার পারফরমেন্স বলুন, নেটওয়ার্ক বলুন, আপনার ইমেজ কোয়ালিটি বলুন, ভিডিও বলুন, সব কিছুই একটা মানে নাম্বার ওয়ান। কেন আসি প্রসেসর থেকে, ফার্স্টে শুরু করব যে এর সিপিইউটা নিয়ে আমি আগে বলি। তো কন্ট্রোল প্রসেসিং ইউনিট, এর মধ্যে ক্রিও 585 লাগানো আছে, যেটা হচ্ছে এর আগের ভার্সনের থেকে 23% ফাস্টার এবং অনেকটাই বেটার পারফর্ম করে। এটা একটা অক্টা কোর বেসড প্রসেসর, যার ফার্স্ট একটা কোর হচ্ছে আপনার 2.84 গিগাহার্টজ, যেটা কোটেক্সের A77, এবং পরের তিনটে কোর আপনার কোর 2.4 গিগাহার্টজ এবং যার কোটেক্স A77 আর্কিটেকচারে বানানো রয়েছে, এবং লাস্ট চারটে কোর 1.8 গিগাহার্টজ, যেটা কোটেক্সের A55 একটা মিড রেঞ্জ আর্কিটেকচার। তো তার উপরে এটা বানানো হয়েছে, কোম্পানি এখনও 5 ন্যানোমিটার বা আপনার 6 ন্যানোমিটারে কিন্তু কোম্পানি কাজ করেনি বা কাজ করছে, ইনভেনশন চলছে, বাট এটা কিন্তু আপনার 7 ন্যানোমিটারের উপরে বানানো হয়েছে, তাহলেও এটা কিন্তু যথেষ্ট ফার্স্ট। আসি এবার হচ্ছে মেমারিতে। মেমারি বলতে প্রথমেই বলবো এর মধ্যে ইউজ করা হয়েছে LPDDR5 RAM। LPDDR5 RAM কি, যে আমি RAM সম্বন্ধে ডিটেলস আমি বলবো আমার নেক্সট একটি ভিডিওতে, বাট যারা LPDDR বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলে দিই, LPDDR হচ্ছে এটা একটা টার্ম, টেকনোলজিক টার্ম এটা একটা, ঠিক আছে, মানে আপনাকে জিজ্ঞাসা করার একটা অর্থ, মানে
আমি এই নামে আমি ডাকি। তো এর ফুল ফর্ম হচ্ছে লো পাওয়ার ডাবল ডেটা রেট, এবং যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর মধ্যে 16 GB অবধি আপনি র্যাম লাগাতে পারবেন, এবং এই র্যাম যথেষ্ট ফাস্ট, কারণ র্যাম সব থেকে বেশি কিন্তু ফাস্ট চলে একটা ফোনের ভিতরে, কতটা ফাস্ট সেই ভিডিওতে আমি বলবো। এবং এর ম্যাক্সিমাম মেমোরি সাপোর্ট হচ্ছে আপনার 2750 MHz। আরেকটা কথা বলি, আপনি যদি একসাথে 30-40টা অ্যাপ্লিকেশন যদি ফোনে খুলে রেখে দেন না, তাহলে আপনার ফোন না হ্যাং হবে, না ল্যাক হবে, না কিছু হবে। আসি হচ্ছে যারা গেমিং খুব ভালোবাসেন, জিপিইউ অর্থাৎ গ্রাফিক প্রসেসিং ইউনিট। তো জিপিইউ বলতে গিয়ে প্রথমে বলবো, এতে ব্র্যান্ড নিউ অ্যাড্রিনো 650 জিপিইউ ইউজ করা হয়েছে, যেটা ওল্ড ভার্সানের থেকে আপনার কিন্তু 25% অ্যাডভান্স এবং পাওয়ারফুল। এবং শুধু তাই না, এর মধ্যে স্ন্যাপড্রাগনের এলিট গেমিং সাপোর্ট রয়েছে, যার কারণে এর যখন আপনি গেম খেলবেন তখন আপনার পুরো মনে হবে ডেস্কটপ কোয়ালিটির এক্সপিরিয়েন্স আপনার মনে হবে। এবং এই অ্যাড্রিনো 650 কিন্তু আগের যে ভার্সান তার থেকে 35% পাওয়ার এফিশিয়েন্ট, দারুণ। এবার আসি ডিসপ্লেতে, যেহেতু আমি বললাম এর মধ্যে স্ন্যাপড্রাগন এলিট প্যাকেজ রয়েছে, সেই কারণে এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার, এবং এর কালার কন্ট্রাস্ট, কালার রেশিও জাস্ট অসাম। যেমন আমি বলি আপনাকে, আমি দুটো হায়ার রেঞ্জের বলছি, মনে করুন আপনি 4K রেজলিউশনে আপনি আপনার ফোনের ডিসপ্লেটাকে রাখতে চাইছেন, তখন এর রিফ্রেশিং রেট থাকবে হচ্ছে 60 Hz, এবং যখন আপনি এটা QHD অর্থাৎ কোয়াড HD ডিসপ্লে অথবা পিওলেড ডিসপ্লেতে আপনি যখন রেজলিউশন রাখতে চাইছেন, তখন এর রিফ্রেশিং রেট 144 Hz হবে, এবং এর মধ্যে HDR10 এবং HDR10+ আপ টু HDR10+ সাপোর্ট এটা পাবেন। HDR ফুল অর্থ হচ্ছে আপনার হাই ডাইনামিক রেঞ্জ। এবং তো এটা কেন আপনি HDR10+ মানে এত পাবেন, সেটার কারণ হচ্ছে এই প্রসেসরের ভিতরে আপনার DSP অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসর হেক্সাগন 698 ইউজ করা হয়েছে, যেটা অনেকটাই পাওয়ারফুল। এবার আসি ক্যামেরাতে, যেটা ছবি তুলতে খুব ভালোবাসেন, ব্র্যান্ড নিউ স্পেকট্রা 480 ISP যখন বলছি বলে দিই, ISP কথার অর্থ হচ্ছে ইমেজ সিগন্যাল প্রসেসর, ভেরি সরি, কারণ আমি প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে বলতে চাই যাতে যার জন্য আমার ভিডিওটা বড় হয়, না বললে হয়তো বুঝতে পারবেন না অনেকগুলো জায়গায়, যারা জানেন না তাদের জন্য একটু প্রবলেম হবে, আমি সব নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো আরও ডিটেলসে। তো এর মধ্যে স্পেকট্রা যেহেতু 480 ISP ইউজ করা হয়েছে, তো এর কমপ্লিট প্রসেসিং ক্যাপাবিলিটি হচ্ছে 2 GPS/s, মানে 1 সেকেন্ডে কত ডেটা প্রসেস করতে পারে সেটা একটু আন্দাজ করে দেখুন, চিন্তা করতে পারবেন না, 2 GPS/s। যাই হোক, যারা ভালো 200 MP অবধি এর ক্যামেরা মানে আপনি ফটো শ্যুট করতে পারবেন, এবং কোম্পানি যদি ডুয়েল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা, কোয়াড ক্যামেরা এবং 10, 12, 14 যত ইচ্ছা ক্যামেরা যদি কোম্পানি দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, কারণ 200 MP ক্যামেরা এদিক ওদিক করে বিভিন্ন রকম ছবি আপনি তুলতে পারবেন খুব ভালো। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিছু কিছু মানে স্পেসিফিক জিনিস যেগুলো বলা উচিত, যেমন 4K রেকর্ডিং 120 FPS দিয়ে হবে, এবং যদি আপনি ডলবি ভার্সনে ভিডিও রেকর্ড করতে চান তাহলে 8K ভিডিও রেকর্ডিং, যেটা 30 FPS দিয়ে হবে, এবং যদি মনে করুন যে আপনি 4K ভিডিও করতে করতে ছবি তুলতে চান, সেক্ষেত্রে আপনি 4K ভিডিও 30 FPS তুলতে গিয়ে আপনি 64 MP কিন্তু স্টিল ফটো আপনি তুলতে পারবেন ভিডিও চলাকালীন অবস্থায়। এবার আসি যারা স্লো মোশন মানে স্লো মোশন ভিডিও ভিডিও শ্যুট করতে পছন্দ করেন তাদের জন্য বলি, তাদের জন্য সুখবর আছে যে এটা 720p রেজলিউশনে আপনি এটা 960 FPS আপনি আনলিমিটেড ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওহ, কি বলবো, এর পরে আর কি চাই, মানে এত কিছু, এই জন্যই বলছি এটা হচ্ছে নাম্বার 1 চিপসেট। সব কিছু ছেড়ে দিলাম, এবার আসি হচ্ছে বেস্ট AI ভার্সন, এর ভিতরে দেওয়া আছে AI। AI কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো আমরা এখন বর্তমানে অনেকেই দেখেছি মানে আমরা AI ইউজ করে থাকি, বেসিক্যালি আমরা ক্যামেরাতে AI ইউজ করি, বাট আমরা কিন্তু এই মানে এর মধ্যে এর হার্ডওয়্যার অপটিমাইজেশন অনেকটাই বেটার, যার কারণে আপনার গুগল অ্যাসিস্ট্যান্স হোক কিংবা ভয়েস ডিটেকশন হোক কিংবা আপনি যে ভয়েস কমেন্টস দিচ্ছেন ফোনকে, কিংবা আপনি ধরো ঘরে গুগল হোমের সাথে আপনি এটাকে অ্যাড করে রেখে দিয়েছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভয়েস রিকগনিশন সিস্টেমটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল, কারণ এর মধ্যে আপনার ফিফথ জেনারেশন কোয়ালকম AI ইঞ্জিন এর মধ্যে লাগানো রয়েছে বা দেওয়া রয়েছে, যার পিক পারফরমেন্স হচ্ছে 15 TOPS, মানে এটাও ডিটেলস আমি বলবো পরে, মানে আমি এটাই বলতে চাইছি যে
ফোন যখন এই ধরনের প্রসেসর লাগানো ফোন যখন আপনি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে আপনি কি ইউজ করছেন। আসি ব্যাটারিতে, ব্যাটারির কথা বলতে গেলে প্রচুর পাওয়ার এফিশিয়েন্ট ব্যাটারি, কারণ স্ন্যাপড্রাগন 865 একটা খুব উঁচু দরের চিপসেট, তো ব্যাটারি এফিসিয়েন্সি তো অবশ্যই থাকবে। এবং এর মধ্যে কোয়ালকমের কুইক চার্জ 4+ টেকনোলজি ইউজ করা হয়েছে। শুধু তাই না, এর মধ্যে কুইক চার্জ AI ভার্সনও রয়েছে, যেটা আপনার মানে ফাস্ট চার্জিং বলুন কিংবা আপনার ব্যাটারিকে আরও ধরে রাখা, ব্যাটারির ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করব অন্য ভিডিওতে, তো সেক্ষেত্রে অনেকটাই বেটার পারফর্ম করে এটা। সব থেকে মানে ইম্পর্টেন্ট যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি, সাউন্ডে মানে অডিওতেও অনেকটা এগিয়ে আছে, কারণ এর মধ্যে কোয়ালকম অ্যাকোস্টিক আপনার কি বলে ওটা, হ্যাঁ কোয়ালকম অ্যাকোস্টিক, এর মধ্যে অডিও কোর্ড ইউজ করা হয়েছে, প্যারালি আপনার কোয়ালকম অ্যাকোস্টিক স্মার্ট অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়েছে, স্পিকার অ্যাম্পলিফায়ার। শুধু তাই না, এর মধ্যে টোটাল হারমোনি ডিস্টরশন রয়েছে, যেগুলো হচ্ছে একটা একটা অডিও অডিও টেকনোলজি বা অডিও টেকনোলজির বিভিন্ন রকম পার্ট, আমি এই নিয়েও আলোচনা করবো পরে আপনাদের সাথে, আমি শর্টে জাস্ট বলে দিচ্ছি। এবং এর মধ্যে প্লেব্যাক রয়েছে হচ্ছে 108 ডেসিবেল, অর্থাৎ 7.1 সারাউন্ডিং যে সাউন্ড আমরা থিয়েটারে শুনে থাকি কিংবা আপনার মাল্টিপ্লেক্সে শুনে থাকি বা যাদের বাড়িতে হোম থিয়েটার আছে, হাইফাই আছে, তারা 7.1 সেই ধরনের আপনি সারাউন্ডিং সাউন্ড কিন্তু আপনি পাবেন যদি আপনার ভালো প্রিমিয়াম রেঞ্জের হেডফোন থেকে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা মানে লাস্ট মানে বলবো আমি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5G চার্জ জন্য এই স্ন্যাপড্রাগন 865 প্রসেসর সব থেকে ইউনিক। এর মধ্যে কিন্তু ইন্টিগ্রেটেড 5G মোডেম নেই, কিন্তু আপনি যদি এর 765G বা 765 আসছে খুব তাড়াতাড়ি বা ফোন আসছে সেখানে কিন্তু ইন্টিগ্রেটেড 5G মোডেম লাগানো রয়েছে। বাট কোম্পানি এটা বলে যে এর মধ্যে যে স্ন্যাপড্রাগনের 865 যে সেকেন্ড জেনারেশন মোডেম যদি এর মধ্যে লাগানো যায়, বা অবশ্যই সমস্ত ম্যানুফ্যাকচারিং মানে ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো লাগাবে, নাহলে এই মানে স্ন্যাপড্রাগন 865 এর কোনো মূল্যই থাকবে না। তো যাই হোক, যদি এর মধ্যে 655 সেকেন্ড জেনারেশন মোডেম লাগায় তাহলে কিন্তু এর ডাউনলোড আর আপলোড স্পিড যা হবে তা আপনি চিন্তা ভাবনার বাইরে, কারণ কি এর মোটামুটি ডাউনলোড থাকবে হচ্ছে 7.5 জিবিপিএস, অর্থাৎ 7.5 জিবি পার সেকেন্ড, এবং আপলোড থাকবে হচ্ছে 3 জিবি পার সেকেন্ড। মানে আপনার একটা ইংলিশ ফিল্ম ওয়ান মানে 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টার একটা ইংলিশ ফিল্ম আপনার 3 সেকেন্ডে নেমে যাবে, আর মনে করুন একটা হিন্দি ফিল্ম 2 ঘন্টা 30 মিনিট থেকে আপনি ধরুন 3 ঘন্টার একটা বাংলা সিনেমা ধরুন, সেগুলো ম্যাক্সিমাম 5 থেকে 5.5 সেকেন্ডের মধ্যে নেমে যাবে। এবার চিন্তা করে নিন প্রসেসরটার ক্ষমতা, চিন্তা করেছেন? এই হচ্ছে প্রসেসর, এই জন্যই বলছি নাম্বার 1, কোনো কথা হবে না। এছাড়াও সব থেকে যেটা অ্যাট্রাকটিভ রয়েছে এর মধ্যে সেটা হচ্ছে যে এই মানে স্ন্যাপড্র্যাগন 865 প্রসেসরের মধ্যে আপনার আরও দুটো জিনিস বা তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট যেগুলো আমি ডিটেলসে বলবো। তো তার আগে আপনাদের ছোট একটা ইনফরমেশান দিই যে অলরেডি সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেট, জাপান, ইউকে, জার্মানি তে এই 5G নিয়ে কিন্তু কাজকর্ম চলছে বা এগুলো কোনো ইনভেনশন চলছে, এবং আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি মানে সেখানে অনেকগুলো স্টেটে না অলরেডি 5G মানে প্ল্যান চলছে যে কী করে 5G চলছে, যে সেখানে একটা নতুন পরীক্ষামূলকভাবে চলছে কাজ যাতে খুব তাড়াতাড়ি মানে এটাকে চালনা করা যায় বা শুরু করা যায় এবং গ্লোবালি এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো এই 5G স্পেকট্রার কথা বলতে গিয়ে এর মধ্যে বলি যে এর মধ্যে আপনার 6 GHz 5G ব্যান্ড রয়েছে, এবং শুধু তাই না আপনার 5G ওয়েভ 5G মিলিমিটার ওয়েভ রয়েছে, যার কারণে এই দুটো হচ্ছে আপনার 5G যে স্পিড এবং সেই স্পিডকে নির্ধারণ করে থাকে এবং তার পরিচালন করে থাকে। শুধু তাই না, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড দু ধরনের ভার্সনের মধ্যে রয়েছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড বলতে গিয়ে আপনাদেরকে বলি, যারা যারা জানেন না অনেক কিন্তু বলে না, তো মনে করুন আমি দুটো কোম্পানির নাম নিচ্ছি, ভেরি সরি যদি তাদের কোনো খারাপ লেগে থাকে বা তাদের যদি কেউ এই ধরনের আমার ভিডিওটা দেখে থাকে। আমি জিও এবং অন্যদিকে আপনি ভোডাফোন, আমি দুটোকে আমি ধরলাম। তো আমরা জানি যে জিও যখন আমাদের ইন্ডিয়াতে এসেছিল মানে ইন্ডিয়াতেই তো এসছে, তো জিও যখন স্টার্ট হয়েছিল তখন কিন্তু আমাদের 3G আমাদের গিয়ে চলতো, ঠিক আছে, ফোনে। তো এর পরবর্তীকালে যখন 4G এলো তখন কিন্তু আমরা দেখতে পারতাম যে কখনো কখনো হতো না জিওর মানে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু 4G স্টার্ট হয় ইন্ডিয়াতে, এবং তখন কিন্তু মাঝে মাঝে এরকম হতো যে আমাদের কিন্তু ডেটা প্যাক ঠিকঠাক চলতো, ফোন খুব মানে প্রবলেম হচ্ছে, ফোন আসছে না, কারোর ফোন লাগছে না, ফোন ধরছে না,
কারণ হচ্ছে আপনার SMS এর লেটেন্সিটা অনেক বেশি। এবার হতো কি মানে এরম হয় যে আপনার যেহেতু তখন জিওর অলরেডি রিলায়েন্সের যে টাওয়ারসগুলো রাখা আছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু জিও অতটা ডেভেলপ করতে পারেনি, ট্রাই করছে, বাট সেখানে কিন্তু যে ধরনের বুস্টার হোক বা রাউটার হোক বা আপনার মোডেম হোক কিংবা আপনার যে ধরনের অ্যান্টেন হোক, ফাইবার অপটিক্যালস মেশিনস হোক বা BTS হোক, সব কিছুই কিন্তু তখন জিও 5G মানে 4G কিন্তু কনভার্ট করতে পারেনি। বাট যে যে পার্টগুলো করতে পারে সেখানে আপনার কল এবং SMS আসতো হচ্ছে আপনার 3G কোয়ালিটির, সেই কারণে মাঝে মাঝে একটু ডিফল্ট হতো, আর আপনার ওখানে কিন্তু ডেটা কিন্তু প্যাক থাকতো হচ্ছে একদম মানে 4G কোয়ালিটির। এবার অন্যদিকে যদি ভোডাফোন, ভোডাফোন কিন্তু যখন 2G আমাদেরকে দিয়েছে তখন ভোডাফোন মানে আমরা দেখেছি, যখন 3G ভোডাফোন দিয়েছে তখন তখনও দেখেছি আমরা, যখন 4G এসে তখনও দেখেছি, এবং প্রতিটা পার্টে পার্টে কিন্তু এরাদের ইনফ্রাস্ট্রাকচার পুরো বদলেছে। সে কারণে কিন্তু এর মধ্যে মানে ভোডাফোন যখন তারা ইউজ করেছে তাদের কিন্তু SMS কল এবং ডেটা বোধ ক্ষেত্রে কিন্তু মানে এই তিনটে ক্ষেত্রে কিন্তু আপনার 4G সাপোর্টেবল, কিন্তু LTE-4G বোধ আমি পাচ্ছি। তো ওখানেও কিন্তু খালি আমরা পেতাম কি ভোল্টি পেতাম না, আমরা LTE পেতাম মানে জিওর ক্ষেত্রে, মাঝে পরবর্তীকালে সেখানে ভোল্টি সেটা সাপোর্টেবল হয়। তো এই ক্ষেত্রে হয় কি, এই যে যেটা প্রথমে বললাম যে জিওর ক্ষেত্রে এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড, মানে কি আমরা ডেটা প্যাকটা ফার্স্ট পাচ্ছি, বাকি দুটো পাচ্ছি একটুখানি স্লো, যেগুলো হচ্ছে তার লেটেন্সি অনেক বেশি। এবং অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছি মানে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটা 5G যখন আসবে তখন দেখা যাবে তার কিন্তু সব কিছু 5G স্পিডে আপনার চলবে। তো এটা ডিপেন্ড করছে কোম্পানির উপরে, ম্যানুফ্যাকচারিং কোম্পানির উপরে, তারা যেভাবে এটাকে মানে প্রেজেন্ট করবে মার্কেটে নিয়ে আসবে। এবার আসি হচ্ছে সব থেকে লাস্ট, যে যে ফোনগুলো ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। ফার্স্টেই আমি বলি যে আইকো বলে একটি ফোন ইন্ডিয়াতে আসতে চলেছে, যেটা 5G প্রসেসর, ফাস্ট 5G প্রসেসর আলা মানে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর আলা ফোন, যেটা হয়তো মেবি ফেব্রুয়ারিতে শেষের দিকে হয়তো লঞ্চ হবে। আইকো অর্থাৎ IQOO, আইকোয়েস্ট অন অ্যান্ড অন, এর শর্ট ফর্ম, এর ফুল ফর্ম বললাম। এবার আমি আসি অন্যান্য ফোনগুলো যেগুলো ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে 5G দিয়ে এবং স্ন্যাপড্রাগন 865 প্রসেসর নিয়ে, যেমন নোকিয়া রেড ম্যাজিক 5G, তারপরে নোকিয়া আপনার 9.2 আসতে চলেছে, কিংবা আপনার ওপো ফাইন্ড এক্স 2, এরপর আপনার ZTE অ্যাক্সন 10S প্রো 5G, বাট এটা ZTE ফোনটা নাও আসতে পারে ইন্ডিয়াতে, শাওমি MI 10, মিজু 17, মিজুটাও একটু চাপের আছে, এরপরে আসি স্যামসাং গ্যালাক্সি S11, S11 প্লাস, এরপরে আসি MI ব্লু শার্ক 3, সরি ব্ল্যাক শার্ক 3, ব্লু না, আচ্ছা OnePlus 8, OnePlus 8 প্রো, তারপরে আসছে ধরুন গুগল Pixel 5, তারপরে আপনার আসবে হচ্ছে Poco F3, মেবি Poco F3 যদি নামে আসে, Poco F3 নামে যদি বা F2 যাই আসুক, Poco F2 বা F3 যাই আসুক, যদি আপনার পোকো এখনো রিলিজ করেন খুব তাড়াতাড়ি আসবে, যদি আসুক সেটা স্ন্যাপড্রাগন 865 হবে। এবং এরপরে আসুস 7Z, সেটাতেও আসবে, এবং স্যামসাং এর Note 11 এবং Note 11 প্লাসে আপনি স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দেখতে পাবেন। আমি জানি না কতটা ভালোভাবে বলতে পেরেছি, কতটা বোঝাতে পেরেছি, যদি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি কারণ কেউ দেখবেন না, এবং প্রচুর শেয়ার করুন যাতে আমার ভিডিওটা অনেকেই দেখেন এবং আমার তাতে ভালো লাগবে, আমার মোটিভেশনটা বাড়বে। আর বেশি না কথা বাড়িয়ে, অনেক রাত হয়ে গেছে কারণ ভিডিও আমি শ্যুট করছি অলরেডি, এখন যদি দেখেন টাইমটা কি দেখতে পাচ্ছেন, এই দেখুন কটা বাজে, এই দেখতে পাচ্ছেন টাইম এখন হচ্ছে 3:46, 3:46 বাজে, তো 3:46 বাজে, আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজিকে এগিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ, ও গুড মর্নিং।